তো গাইস 50 প্লাস লেভেল পার হওয়ার পর অ্যাডভেঞ্চার গাইডের একটা মিশন ছিল যেখানে ব্ল্যাক ব্যাশ নামের একটা মাছ ধরতে হবে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমি লেভেল 3 সারা ম্যাপ ঘুরেও একটাও ব্ল্যাক ব্যাশ নামের মাছ পাইনি। এরপর চলে আসলাম সেন্ট্রাল প্লেন্সের এই জায়গাটায় যেটা ওয়েস্টার্ন আউটপোস্ট থেকে খানিকটা উপরে, থ্যাংকস টু সাজাদ ভাই জায়গাটা দেখায় দেওয়ার জন্য। ম্যাপে ক্লিক করে ঠিক এই জায়গাটায় চলে আসবেন, দেখবেন এখানে অনেকগুলো ফিশিং পয়েন্ট রয়েছে, অবশ্যই সাথে লেভেল 3 ফিশিং রড নিয়ে আসবেন। আর এই ফিশিং পয়েন্ট থেকে খুব সহজে আপনি ফিশিং করে ব্যাশ নামের মাছটা পেয়ে যাবেন। গট আই গট ইট, থ্যাংক ইউ সাজাদ ব্রো, বাসায় চলো মাস্টার রান্না করে তোমারই খাওয়াবো।